রবিবার রাজধানীর স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যাংকটির 37তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে সাংবাদিক সম্মেলনে ব্যাংকের বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরা হয়। রবিবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের 37তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভার শেষে সাংবাদিক বৈঠকে ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্মের খতিয়ান তুলে ধরা হয়। ব্যাংকের তরফে ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায় জানান, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে সাহায্য তথা যোগদান করছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক। কৃষি সেক্টরে প্যাক্স এবং ল্যাম্পসে আর্থিক সহযোগিতা দিচ্ছে ব্যাংক। এছাড়া চলতি বছর স্বাবলম্বন প্রকল্পে 565 জনকে 15.78 কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, আগামী মাসেই এই ব্যাংকের মোবাইল ব্যাংকিং পরিষেবা শুরু হতে যাচ্ছে। ডিজিটাইজেশনের উপরে জোর দিয়েছি। আমাদের এখন আমরা মোবাইল ব্যাংকিং, আমাদের 31 নভেম্বরের ভেতর মোবাইল ব্যাংকিং অ্যাপটা আমাদের চালু হয়ে যাবে। আমরা আরবিআই থেকে জুন মাসে লাইসেন্স পেয়েছি, কিন্তু করোনার জন্য কিছু পিছিয়ে আছি। আমরা অলরেডি ভেন্ডার সাথে চুক্তি হয়ে গেছে, ওরা টেন্টেটিভ ডেট দিয়েছে 15, কিন্তু বাই 30 এনি হাউ মোবাইল ব্যাংকিং অ্যাপ, যেটা অন্যান্য বড় বড় ব্যাংকে আছে, আমাদের মতন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ একটা ছোট ব্যাংকে মোবাইল ব্যাংকিং অ্যাপ চালু হয়ে যাবে। গোটা রাজ্যে এই ব্যাংকের 16টি শাখা কাজ করছে। করোনাজনিত প্রতিকূল পরিবেশেও গ্রাহকদের কাছে মাইক্রো এটিএম পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে। রয়েছে আরও এক গুচ্ছ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা।